পাই কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দর্শন গোয়ার রাজ্যপালর। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলের মিহিমুখত পরিয়াল সহ উপস্থিত হয়ে রাজ্যপালগী পুয়া কুঁয়ীর আবরণে সৃষ্টি করা মনোমোহা নৈসর্গিক পরিবেশের মাজত পরিয়াল সহ জীপ সাফারি করার কহরা বনাঞ্চল প্রবেশ করে রাজ্যপালগী। রাজ্যপালগীক সঙ্গ দিয়ে DFO অরুণ বিঘ্নেশ্বর বন বিভাগের উচ্চপদস্থ বিষয়াই। উল্লেখযোগ্য যে গোয়ার দরে এখন উন্নত পর্যটন ঠাইর এগুলি রাজ্যপাল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করা কাজিরঙা পর্যটনের ভাল খবর বলে কাজিরঙা পর্যটনের জড়িত লোকসকলে ব্যক্ত করে। সেইটো আমার কারণে বহুতেই শুভ লক্ষণ, কারণ আপনাদের জানে এবার আমার পর্যটন বর্ষটো আরম্ভ হওয়ার পিছতো আমার পর্যটক আহিবলৈ লাহে লাহে অকমান দিন লাগিলে, কি কি নভেম্বর আমার প্রথম হাফটোতো অকমান কম আসে, কিন্তু তারপর দেখিছো এতিয়া যথেষ্ট পর্যটকের আগমন ঘটিছে, আর এইটো আমার কারণে যথেষ্ট শুভ লক্ষণ। আর আমার স্থানীয় যিখিনি ইয়ার জড়িত ব্যক্তি তেওঁলোকৰ কারণেও ভাল, আমি যে হোটেলের কারণে হোক আপনার যিকোনো ক্ষেত্রতে এই আমার কারণে যথেষ্ট উৎসাহজনক আর অতি ভাল লক্ষণ। আর গোয়ার রাজ্যপাল মহোদয় আমার ইয়ালে আহিছে, গোয়ার নিচিনা জায়গা এটকার যেটু অতি মানে পর্যটকের ক্ষেত্রত বহুতে উৎকৃষ্ট আর উপযুক্ত জায়গা, কিন্তু তার রাজ্যপাল আমার অসমৰ কাজিরঙার নিচিনা জায়গাত আমি এতিয়া আন্ডার ডেভেলপ, আমি লাহে লাহে পর্যটন ক্ষেত্রত উপরলৈ যাবলৈ আরম্ভ করছো, আর সেইকাৰণে তেখেতো আহিছে আমার ইয়াত, তার কারণে আমার কারণে যথেষ্ট উৎসাহজনক কথা এটা।